দারুল উলুম ফাউন্ডেশন ব্রিটেন ভিত্তিক একটি চ্যারিটি সংগঠন। দীর্ঘদিন যাবৎ আর্তমানবতার সেবায় গরিব দুঃখী মানুষের জন্য অবিরাম কাজ করে চলেছে। দারুল উলুম বরুণী মাদ্রাসা, এতিমখানা ও মহিলা মাদ্রাসা পরিচালনার পাশাপাশি 400+ ছাত্রছাত্রীদের বই, কেতাব, ওষুধ, কাপড় চোপড় প্রদানসহ এতিমখানার ছাত্রদের 3 বেলা খাবারের ব্যবস্থা করছে। মসজিদ মাদ্রাসা পরিচালনা সহ গরিব মানুষের মধ্যে টিউবওয়েল, শীতকালীন কাপড় চোপড় ও ফুটপ্যাক বিতরণ সহ এতিম বিধবা মহিলাদের ঘর নির্মাণ করে দিচ্ছে। পবিত্র রমজানের রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে দারুল উলুম ফাউন্ডেশনের বহুমুখী কাজে আপনিও শরিক হয়ে অসংখ্য অগণিত সওয়াব অর্জন করুন। দারুল উলুম ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদ মাদ্রাসা বহুমুখী খেদমাত হল, এর মধ্যে ফুটপ্যাক, রমাদান ফুটপ্যাক বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজ করা হল। তার মধ্যে একটি কাজ আলহামদুলিল্লাহ এখানে একটি মসজিদ প্রতিষ্ঠা হয়েছে এবং এটা গত বছর জানুয়ারি মাসের ডিসেম্বরের 6 তারিখ, গত 19 ডিসেম্বরের 6 তারিখ আমরা কাজ শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ লন্ডনে চলে যাই, তারপরে কন্টিনিউ কাজ চলতে থাকে। আজকে এখন অনেক কাজ বাকি, তারপরে আমরা আজকে এখান থেকে নামাজ শুরু করলাম, আজান নামাজ শুরু হলো। আমরা আশা করি ইনশাআল্লাহ বন্ধ হওয়ার অবস্থা পৃথিবীতে আবার না আসে, তো কিয়ামত পর্যন্ত এই মসজিদে আল্লাহর আজান এবং নামাজ চলতে থাকবে। সবাই বলে ইনশাআল্লাহ।
আমরা আল্লাহ পাকের ঘর ডিউএফ খামারবাড়ি মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমরা সবাই ধন্য যে এত তড়িৎগড়িতে আপনাদের এলাকায় এত কাজ করতেছেন এত মেহনত করতেছেন যারা আমরা দেখতেছি আমরা লন্ডনে আছি আমরা অপুভাই আছেন বা আমি আছি আমরা দেখি কি ধরনের পরিশ্রম উনি করেন আর এই পরিশ্রমের ফল আপনারা এখানে বসে বসে পাচ্ছেন ইনশাল্লাহ এই যে কিছুদিন মাত্র আপনাদের সৌভাগ্য যে আপনারা এই এলাকার একজন সুসন্তান মরণা নজিরউদ্দিন সাহেবকে আপনাদের সৌভাগ্য যে আপনারা একজন মরণা নজিরউদ্দিন সাহেব পেয়েছেন যদি প্রতিটা এলাকা এমন একজন নজিরউদ্দিন পেয়ে যেত তাহলে সবগুলো এলাকা দিনের লাইনে এবং মানবতার খেদমতে এগিয়ে যেত এই এলাকার মানুষ সব ধরনের সেবা পেয়ে যেত এই সংগঠন একটা ভালো সংগঠন এই মানে আমি ইংল্যান্ডে দেখেছি এবং তাদের প্রত্যেকটি সদস্যবৃন্দ অত্যন্ত ভালো এবং পরিশ্রমী আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই দুনিয়াতে যে কোনো কাজ আমরা করি যে কোনো কাজ আমাদের এক উদ্দেশ্য হওয়া চাই মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা সন্তুষ্ট করা এবং এই সন্তুষ্ট করার নিয়তটা হতে হবে শতভাগ হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার প্রিয়তম ছাত্রকে ডেকে বললেন একদিন ইজলিস বিনা মুমিন সাআতান আসামায় কুবশি আর ইমানদারে বাড়াই কাজে আদেশ অসৎ কাজে নিষেধ চিন্তা শ্রেণী করবে শাসক করবে হাত দিয়ে আলেম করবে জবান দিয়ে সাধারণ সিভিল সে করবে অন্তর দিয়ে সত্যকে গ্রহণ করবে অসত্যকে নিষেধ করবে তার মনের উপর কথা হচ্ছে যদি কোরআন সুন্নাহ ফর্মুলায় সব কাজে আদেশ অসৎ কাজে নিষেধ 100% করতে চান তাহলে কি আপনাদের রাষ্ট্র ভবনে যেতে হবে না يا الله ما درك جني ما شو مودان كسر من دور كدر بارك لنا فيما أعطيت بركة ظاهرة مباتنا وكفنا بحلالك عن حرامي يا الله أكرم الأكرمين يا الله دارنا بندى بندى سنبرك سانك سنبرك تجارا سني الله سواي كي الله شانتي جيبان دان كرو أما دركو شانتي جيبان دان كرو يا الله أنا شانتي جيبان أم ترك سبيك جيدي يا الله نسألك العفو والعافية والصحة والسلامة يا الله إنك عفو كريم تحب العفو فاعف عنا يا منا السؤال الله يقول أم در كاز مولا در بر السؤال كرا قبول كرا مولا كا الله أم در فضل كرا در أم در دعاء كا قبول المنظر فرمان سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا رب.